পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি। আজ তোমাদের জন্য যে খবরটি নিয়ে এসেছি এটা হচ্ছে কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধাবৃত্তি প্রকল্প 2022। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত অনাবাসিক বিদ্যালয়ে বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে বা ভর্তি হবে তাদের জন্য এটা একটা বৃত্তি প্রকল্প। তো এই প্রকল্পে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতাটা কী লাগবে আর আবেদন করার সময়সীমা পুরো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও। তো তোমরা অনস্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধাবৃত্তি প্রকল্প 2022। এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত অনাবাসিক বিদ্যালয়ে বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী তাদের জন্য এই বৃত্তি। তো এখানে একটা এক্সাম হয় তোমাদের, যে এক্সামের ডেট এখানে দেওয়া আছে 18/12/2022 তারিখে তোমাদের এখানে এক্সামটা হবে। আর এখানে তোমাদের যে বৃত্তির যে টাকা সেটা তোমাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। টাকাটা খুবই ভালো, প্রতি মাসে 1000 টাকা। যোগ্যতা এখানে যেটা চাওয়া হয়েছে, এখানে তোমাদের যোগ ছাত্রছাত্রীদের পরীক্ষায় আবেদন করার জন্য নিম্নলিখিত কিছু শর্তাবলী পূরণ করতে হবে। তো সেই কী শর্তাবলী, সেগুলো হচ্ছে এখানে সপ্তম শ্রেণীতে ন্যূনতম 55% নম্বর তোমাদের পেয়ে থাকতে হবে। মানে ক্লাস সেভেনে তোমাদের যদি 55% নাম্বার থাকে তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর যারা যারা তপশিলি জাতি, উপজাতি ও শারীরিকভাবে অক্ষম ছাত্রছাত্রী আছে তাদের জন্য 5% এখানে ছাড় দেওয়া আছে। মানে তারা যদি 50 নম্বর পায় তাহলে 50% নম্বর থাকলেও তারা এখানে আবেদনটা করতে পারবে। আর এখানে পারিবারিক আয় বলা হয়েছে 3.5 লাখ টাকার মধ্যে হতে হবে, তার ওপরে হলে হবে না। আবেদনের সময়সীমা এখানে দিয়ে দিয়েছে, এখানে তোমাদের আবেদন করতে হবে 25/8/2022 থেকে আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলবে 20/9/2022 তারিখ পর্যন্ত। এখানে তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা সংক্রান্ত যদি তুমি বিস্তারিত কিছু জানতে চাও, ধরো কত নম্বরে পরীক্ষা হবে, পরীক্ষায় কী কী সিলেবাস থাকবে, এরকম আরও বিস্তারিত যে তথ্য, তার জন্য ওরা দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, www.banglarshikha.gov.in আর হচ্ছে www.scholarship.wbsed.gov.in। এই দুটো ওয়েবসাইটে তোমরা পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে, কত নম্বরে পরীক্ষা হবে, কীভাবে এক্সামটা হবে, সব কিছু। আর এছাড়া অন্যান্য প্রয়োজনে তোমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের যে কার্যালয়ের যে অফিস চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি এই রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বা খবরটি ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।